আপনার পূর্বে ছোট্ট একটি আমল করেন, ছোট্ট একটি কাজ করেন, অবিশ্বাস্য দুইটি নিয়ামত পাবেন, অবিশ্বাস্য দুইটি নিয়ামত। বুখারী শরীফের 73 নম্বর হাদিস, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা আতাইতা মাদ জাকা ফাতাওয়াদ্দা উযুআকা লিসসালাত সুম্মা তাজি আলা শিক্কি আল আইমান। যখন তোমরা ঘুমোতে যাও, সালাতের জন্য যেরকম ওযু করো ওই রকম ওযু করো এবং ডান কাত হয়ে শুয়ে পড়ো। বিশ্বনবী বলেন অন্য হাদিসে, তাহিরু হাযিহিল আজসা তাহারাকুমুল্লাহ, তোমরা তোমাদের দেহকে পবিত্র করো, আল্লাহ তোমাদেরকে পবিত্র করে দেবে। যখন মানুষ ওযু করে ঘুমোতে যায়, ফা ইন্নাহু লাইসা মিন আবদি ইয়ামিতু তাহির ইল্লা বাতা মাহু ফি শিআরিহি মালাকুন, তখন আল্লাহ তাআলা তার সাথে একজন ফেরেশতা নিযুক্ত করে দেন। ওই ফেরেশতা আমরা যখন রাত্রিবেলা ঘুমের ঘরে এপাশ থেকে উপাস হই, তখন ওই ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে, ইল্লা কাল আল্লাহুম্মা গফিরলি আব্দিকা ফা ইন্নাহু বাতা তাহির, আল্লাহ আপনার বান্দা ওযু করে ঘুমাইছে, আপনি আপনার বান্দারে মাফ করে দেন। একটি নিয়ামত হলো আপনি আপনার জন্য আল্লাহর কাছে ফেরেশতা দোয়া করে, আল্লাহ আপনি বান্দারে মাফ করে দেন। এরপরে বিশ্বনবী বলেন দ্বিতীয় হলো, যখন আমরা ঘুমের ঘরে ঘুম ভেঙে যায় কোনো কারণে, যে কোনো কারণে ভাঙতে পারে, আপনার প্রয়োজনে পরসা পায়খানার কারণে ঘুম ভাঙতে পারে, ভাঙলে মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা তুহুরিন সুম্মা ইয়াতাআরু মিনাল লাইল ফায়াযকুরুল্লাহ, ঘুম ভাঙার সাথে সাথে তোমরা একটু জিকির করবা। নবীজি বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এই জিকিরগুলো করবা। এই জিকিরগুলো করলে কি হবে? বিশ্বনবী বলেন ফায়াযকুরুল্লাহ, জিকির করবার পর ওয়াসআলুল্লাহ খাইরাম মিনাদ দুনিয়া ওয়াল আখিরাহ ইল্লা তো ইল্লা ইয়া, রাসূল বলেন আল্লাহর কাছে যা চাইবা চাইতে দেরি আল্লাহ দিতে দেরি করবে না। সুবহানাল্লাহ, ছোট্ট একটি আমল, কি আমল? ওযু। ওযু করে ঘুমাইলে এক নম্বরে ফেরেশতা মাগফিরাতের দোয়া করে, দুই নম্বরে একটু জিকির করলে ঘুম ভাঙলে যা চাবেন আল্লাহ তাআলা তাই দিবে। কত পাওয়ারফুল একটি আমল, চিন্তা করেছেন? এই আমলগুলো বেশি বেশি করার চেষ্টা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলগুলো বেশি বেশি করবার তৌফিক দান করেন। আমিন।